সুপ্রভাত বন্ধুরা আজ হল নয় মে রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল কে হচ্ছেন অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী দলীয় বৈঠকে আজ হবে সিদ্ধান্ত বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচরে দিন দুপুরে অটোতে করে ছাগল নিয়ে যাওয়ার সময় তিন সাগল চুরকে পাকরাও করে পুলিশের সমঝে দিলেন জনতা লালা শহরে আগামী ঈদুল ফিতর নামাজের বড় জমায়েত হবে না নতুন এসওপি নিয়ে লালায় বিভিন্ন মসজিদ কমিটির কর্তাদের সঙ্গে বৈঠক সিইওর শিলচর কাসারে গণ সংক্রমণের সম্ভাবনা দেখা দিয়েছে জানালো স্বাস্থ্য বিভাগ বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দি সিভিল হাসপাতালে আইসিইউ নির্মাণ শুরু আগরতলা তিরুবন্তপুরম বিশেষ ট্রেন আগামী বারো মে বদরপুরেও দাঁড়াবে ট্রেনটি থাকবে প্রতিবেদনে করিমগঞ্জে কবিগুরু মূর্তি ও সাফাই অভিযান হুডের। শিলচর কাসারে অক্সিজেন সিলিন্ডারের অভাব নেই মজুত না করার আহ্বান জেলা শাসকের বরাক উপত্যকায় করোনার সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে গত চব্বিশ ঘন্টায় বরাক উপত্যকায় নতুন করে আরো চারশো তিরানব্বই জন লোক করোনা আক্রান্ত হয়েছেন কোন জেলায় কতজন বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি পাতার কান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির জোরালো দাবি জানালো জেলা বিজেপি টি মোর্চা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সবার কাছে সঠিক তথ্যগুলো পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন হিমন্ত না সর্বানন্দ বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেও নেতৃত্ব নিয়ে বৈঠকের পর বৈঠক চলছে কিন্তু আজও জানা গেল না পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম আজ বিজেপির নবনির্বাচিত বিধায়ক দলের বৈঠকে সিলমোহর পর্বে পরবর্তী মুখ্যমন্ত্রীর নামে খুব সম্ভবত আজ নবনির্বাচিত বিধায়কদের বৈঠকের পরই আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দিল্লিতে অপেক্ষমান সাংবাদিকদের জানালেন হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সাত সকালে বিশেষ বিমানে দিল্লি যান মুখ্যমন্ত্রিত্বের দুই প্রধান দাবিদার সর্বানন্দ সোনোয়াল ও হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি দলের রাষ্ট্রীয় সভাপতি জে নাড্ডা গতকাল নিজবাসগৃহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে প্রথম বৈঠকে বসেন হিমন্ত বিশ্ব শর্মার সাথে প্রায় এক ঘন্টা দরে চলে বৈঠক তারপর সর্বানন্দ সনোয়ালের সঙ্গে বৈঠক হয় সেই বৈঠকও চলে প্রায় এক ঘন্টা এরপর হিমন্ত এবং সর্বানন্দ এই দুজনকে এক একসঙ্গে সামনাসামনি বসিয়ে আবার বৈঠক হয় তবে এই তিনটি বৈঠকে কি সিদ্ধান্তে উপনীত হয়েছেন তারা বা আদৌ কোনো সিদ্ধান্ত হয়েছে কি না তা জানা যায়নি আজ সকাল এগারোটায় দিশপুরে বিজেপি দলের বিধায়কদের বৈঠক ডাকা হয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে দলীয় বিধায়করা সর্বপ্রথম মুখ্যমন্ত্রী স্থির করবেন প্রথম পছন্দ হলেও মুখ্যমন্ত্রীদের দৌড়ে এগিয়ে আসেন হিমন্ত বিশ্ব শর্মা এমনটাই মনে করছেন অবহিত মহল ফল ঘোষণার সাত দিন পর আজ এই রহস্যের জবনিকা পাত হবে বলে আশা করা যাচ্ছে দিন দুপুরে অটোতে করে ছাগল নিয়ে শিলচরমুখ হওয়ার পথে তিন চোরকে স্থানীয় জনতা পাকরাও করে শালচাপরা পুলিশের কাছে সমজে দিলেন শনিবার দুপুর নাগাদ অটোতে করে সাগল নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার সন্দেহ হয় তিন চোরের কথায় সন্দেহ জাগায় স্থানীয় জনগণ অটো সহ ছাগল সমঝে দেন পুলিশের কাছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এর আগে স্থানীয় জনতা তাদের কিছু উত্তম মধ্যম দেন এ ব্যাপারে শালচাপরা পুলিশ বাড়ির ইনচার্জ শঙ্কর নাথ জানিয়েছেন ঘটনাটি নিয়ে তদন্ত চলছে মামলা এখনো হাতে নেওয়া না হলেও তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে দিন দিন করোনার সংক্রমণ বাড়তে থাকার পরিপ্রেক্ষিতে এবার লালা টাউন বড় জামে মসজিদ সহ শহরের কোনো মসজিদেই ইদুল ফিতর উৎসবের নামাজের বড় জামায়াত হবে না শুক্রবার লালা সার্কুল অফিসে সার্কুল অফিসার কৃষ্ণ অর্জুন বর্মনের পৌরোহিত্যে লালা শহরের বিভিন্ন মসজিদ কমিটির কর্মকর্তা সম্পাদকদের একসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্য সরকারের জারি করা কোভিড প্রটোকল মেনেই প্রতিটি মসজিদে তারাবির নামাজ সহ ঈদের নামাজ হবে সবাই বিভিন্ন মসজিদ কমিটির সম্পাদকরা তাদের বক্তব্যে আশ্বাস দিয়ে বলেন মসজিদের সর্বাবস্থায় কোভিড প্রটোকল এস কার্যকর করা হবে এদিকে লালা টাউন বড় জামে মসজিদ কমিটির সম্পাদক আব্দুল কাসিম বরবুইয়া এক বার্তায় বলেন এবার তাদের জামে মসজিদে ঈদের কোনো বড় জমায়েত হবে না হাইলাকান্দি শহরের সন্তোষ কুমার রায় সিভিল হাসপাতালে আইসিইউ নির্মাণ কাজ শুরু হয়েছে পাশাপাশি হাইলাকান্দি শহরে একটি ম্যাজিস্ট্রেট কোয়ার্টার নির্মাণের জন্য প্রশাসনের কাছে প্রস্তাব জমা দিতে পূর্ত বিভাগের ভবন শাহাকে নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন কমিটির এক সভায় এই তথ্য জানানো হয় অনলাইনে জুম মিটিংয়ের মাধ্যমে উন্নয়ন কমিটির এই সভায় পৌরোহিত্য করে ডিডিসি আর কে ম্যাজিস্ট্রেট কোয়ার্টার নির্মাণ এবং আইসিউর নির্মাণ কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন কাসার জেলায় কালাইন বাজার কালাইন এলাকার কিছু বাগান অঞ্চল এবং শিলচর শহরের জনবহুল এলাকায় গণসংক্রমণের ধরন দেখা দিয়েছে এমনটা জানালেন মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী সন্ধে পর্যন্ত জেলার করোনা পরিসংখ্যান তুলে ধরার সাথে সাথে সুমন চৌধুরী এমন আশঙ্কা প্রকাশ করলেন এর পরিপ্রেক্ষিতে টার্গেটেড সার্ভিলেন্স শুরু করা হয়েছে গতকাল তারাপুর এলাকায় এই অভিযান চালানো হয় আগামীতে আরও কিছু এলাকায় এই টার্গেটেড সার্ভিলেন্স চালানো হবে বলে জানান তিনি লকডাউনের আশঙ্কায় যাত্রী বীর বেড়ে চলায় উত্তর পূর্ব সীমান্ত রেল আগামী বারো মে আগরতলা স্টেশন থেকে একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে যাবে তিরুবন্তপুরম সেদিন বিকেল সাড়ে পাঁচটায় ট্রেনটি আগরতলা থেকে যাত্রা শুরু করবে বদরপুর পৌঁছাবে রাত নয়টা পাঁচ মিনিটে দশ মিনিট দাঁড়িয়ে ফের রওনা হবে ট্রেনটি পরবর্তী স্টেশন গৌহাটি সেখানে পৌঁছাবে বোর ছটায় রামপুরহাট খড়গপুর বিজয়ওয়াড়া জলারপেট্টাই হয়ে ট্রেনটি তিরুবন্তপুরম সেন্ট্রালে পৌঁছাবে পনেরো মে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে উত্তর পূর্ব সীমান্ত জানিয়েছে তিনটি এসি আটটি স্লিপার দশটি সাধারণ দ্বিতীয় শ্রেণী এবং দুইটি এস এল আর থাকবে তাতে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস সীমান্ত জেলা করিমগঞ্জ শহরের শম্ভুসাগর পার্কের রবীন্দ্র মূর্তির পাদদেশে প্রতি বছর নাচে গানে কবিতা আলোচনার আয়োজন করা হয় নানা সংগঠন প্রতিষ্ঠানের পক্ষে ফুল মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথের মূর্তির ও তার আশেপাশ এলাকায় জঙ্গল আবর্জনায় যেন নোংরা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছেন কবিগুরু বিগত বছরের ন্যায় এবারও কবির জন্মদিনের আগের দিন সাফাই অভিযানে নামেন বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর করিমগঞ্জ কার্যস্থানের বিষ্ণুনাগ অরু প্রায় তাদের দেখে আরও কয়েকজন যুবক এবং সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকরা হাতে হাত লাগিয়ে ঘন্টা দুয়েকের মধ্যে পুরো এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে দেওয়া হয় বিকেলে রবীন্দ্রনাথের মূর্তির পাদদেশে স্যানিটাইজার করে রবিনহুড আর্মির সদস্যরা কাসারের জেলাশাসক কীর্তি জাল্লি শনিবার শিলচরের চিরুকান্দিতে দুটি অক্সিজেন উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন এবং কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ও পরিকাঠামো সম্পর্কে অবহিত হন পরিদর্শনকালে জেলাশাসক দুটি প্ল্যান কর্তৃপক্ষকে সমন্বিত পদ্ধতিতে মেডিকেল অক্সিজেন উৎপাদনে গতি আনতে নির্দেশ দেন এবং বর্তমান উদ্ভুত কোভিড পরিস্থিতি মোকাবিলার জন্য তা হাসপাতালে দ্রুত স্থানান্তরিত করা সুনিশ্চিত করতে বলেন উৎপাদন কেন্দ্রে দাঁড়িয়ে জেলা শাসক জানান এখন পর্যন্ত জেলায় অক্সিজেন সিলিন্ডারের অভাব নেই এবং এ নিয়ে একেবারে উদ্বেগের কিছু নেই বরাক উপত্যকায় করোনার সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে গত চব্বিশ ঘন্টায় বরাক উপত্যকায় নতুন করে আরও চারশো তিরানব্বই জন লোক করোনা আক্রান্ত হয়েছেন এর মধ্যে কাসার জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও তিনশো বারো জন লোক করোনায় আক্রান্ত হয়েছেন এ নিয়ে কাসার জেলায় মোট চিকিৎসাধীন রুগীর সংখ্যা নয়শো একাশি জন অন্যদিকে করিমগঞ্জ জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও একশো বারো জন লোক করোনায় আক্রান্ত হয়েছেন এ নিয়ে করিমগঞ্জ জেলায় মোট চিকিৎসাধীন রুগীর সংখ্যা চারশো সত্তর জন এবং হাইলাকান্দি জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও ঊনসত্তর জন লোক করোনায় আক্রান্ত হয়েছেন এ নিয়ে হাইলাকান্দি জেলায় মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা তিনশো তিনজন এবার শেষ খবরটি পাতার কান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালকে অসম বিধানসভায় মন্ত্রীরূপে অন্তর্ভুক্তির জন্য জোরালো দাবি জানালো বিজেপি করিমগঞ্জ জেলা টি মোর্চা শুক্রবার এ মর্মে লোয়ারিপুয়া মন্ডল বিজেপি টি সেলের সভাপতি সন্তোষ গোয়ালার আহ্বানে চানখীরা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় বিজেপি জেলা টি মোর্চার সভাপতি অন্তু বাল্মীকি দাস বলেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির জন্য জোরালো দাবি জানাই আমরা স্থানীয় চা মোর্চার বিভিন্ন কর্মকর্তারা কারণ কৃষ্ণেন্দু পাল এক কর্মপটু নেতা বিগত দিনে তারই নেতৃত্বে পঞ্চায়েত লোকসভা নির্বাচনে দল জেলায় ভালো ফলাফল করে তাছাড়া একুশের নির্বাচনে পাতারকান্দি কেন্দ্রে প্রতিপক্ষের ছা জনজাতির প্রতিনিধি তাকা সত্ত্বেও স্থানীয় সবকটি বাগানের সিংহবাগ বুট বিজেপির জুলিতে পড়ে তাছাড়া বিগত বহু বছর থেকে এই পিছপরা অঞ্চল মন্ত্রী শূন্য তাই সমষ্টি তথা এই প্রান্তিক জেলার সার্বিক উন্নয়নের জন্য কৃষ্ণেন্দু পালকে মন্ত্রী করার দাবি জানিয়ে বিজেপির রাজ্যিক সভাপতি রঞ্জিত কুমার দাস মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নেডার আব্বায়ক মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে এ নিয়ে সদর্থক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন